নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 23 মে 2021, এই দিন শনিগ্রহ বক্রী হতে চলেছে। আপনারা ঠিকই শুনেছেন, এই দিন শনিগ্রহ বক্রী হতে চলেছে, আর এই বক্রী 11 অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে, যার ফলে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকার কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। তেইশে মে 2021 শনি বক্রী হতে চলেছে, আর এটি 11 অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে, যার ফলে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকার কি প্রভাব পড়তে চলেছে। কারণ আপনাদের অর্থাৎ ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির বর্তমানে সাড়েসাতি চলছে এবং সাড়েসাতির ফেজ আপনারা একের পর এক অতিক্রম করছেন, তারপর এই শনির বক্রতা আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেটি আমি বলতে চলেছি। এবং এই ভিডিওর শেষে আমি একটি মন্ত্র উচ্চারণ করার কথা বলবো, যে মন্ত্রটি আপনারা অর্থাৎ এই তিন রাশির জাতক জাতিকারাই উচ্চারণ করতে পারেন, তাতে এই সাড়েসাতির কুপ্রভাব অনেকখানি কিন্তু কাটবে। তার আগে আরেকটি কথা আমি জানিয়ে দিই, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। সেই চ্যানেলে আমি প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করি, আর এই রবিবারও করতে চলেছি। তাই আপনারা এখনই সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, নচেত আপনারা সময় মতো নোটিফিকেশান একেবারেই পাবেন না। এবং আপনারা সেখানে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। র্যান্ডাম ওয়াইজ আপনাদের নাম পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই শনির বক্রী হওয়ার ফলে মকর রাশি, কুম্ভ রাশি এবং ধনুরাশির জাতক জাতিকার কি প্রভাব পড়তে চলেছে। প্রথমে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হতে চলেছে। এবং যাদের বিবাহ ওরিয়েন্টেড প্রবলেম চলছে, অর্থাৎ বিবাহ হতে চাইছে না, আটকে যাচ্ছে, তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যারা সন্তান সুখে বাধা পাচ্ছেন, অর্থাৎ সন্তান আসতে চাইছে না, তাদের সন্তান লাভ হতে চলেছে। এবং যারা চাকরি পাচ্ছেন না, অর্থাৎ আপনার প্রয়োজন মাফিক, অর্থাৎ আপনি 20,000 টাকার একটা স্যালারি এক্সপেক্ট করছেন, সেখানে আপনি পাচ্ছেন 8,000 টাকার একটা স্যালারি, সেই রকম জায়গা থেকে কিন্তু আপনারা বেরাতে চলেছেন। এবং যারা অলরেডি চাকরি করছেন তারাও কিন্তু নতুন চাকরি চেষ্টা করতে পারেন। এর পাশাপাশি যারা ঋণে পড়ে রয়েছেন, ঋণে জর্জরিত রয়েছেন, তাদের সেই ঋণ মুকুব হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনির বক্রতা আপনাদের ক্ষেত্রে কিন্তু সুদিন আনতে চলেছে। অর্থাৎ যারা এতদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন, অর্থাৎ ঠিকমতো অর্থ আসছিল না এবং এক্সপেন্সেস প্রচুর হারে হচ্ছিল, সেই এক্সপেন্সেস কিন্তু অনেকখানি কমে যাবে। এবং এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এর পাশাপাশি এই শনির বক্রতা আপনাদের ঋণ থেকে মুক্তি দিতে চলেছে, অর্থাৎ যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের ঋণ থেকে মুক্তি লাভ হতে চলেছে। এরপরে লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই শনির বক্রতার সুফল পেতে চলেছেন। অর্থাৎ এতদিন ধরে যাদের অর্থনৈতিক প্রবলেম চলছিল,
অর্থাৎ অর্থ ঠিকঠাক আসছিল না, আসছিল তো খরচা হয়ে যাচ্ছিল, সেই খরচা কিন্তু অনেকখানি কমবে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান আসতে চাইছে না, তাদের সন্তান লাভ হতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে একটি ক্রিয়া করার কথা বলবো। এই তিন রাশির জাতক জাতিকারাই এই ক্রিয়াটি প্রতিদিন করুন, যে ক্ষেত্রে আপনার শনির সাড়ে সাথে থেকে অনেকখানি রিকভারি করতে পারবেন। আপনারা প্রতিদিন স্নান করে উঠে পশ্চিম দিকে মুখ করে ওম শান শনিশ্চরায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন, যা করলে আপনাদের অর্থনৈতিক দিক, বাধা বিপত্তি এই সমস্ত কিছু কাটতে চলেছে। আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় রয়েছে, অর্থাৎ তুঙ্গ অবস্থায় রয়েছে বা শুভ নক্ষত্রে রয়েছে, তারা নীলা পরিধান করুন। আর যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় নেই, তারা কখনোই নীলা পরিধান করবেন না। কারণ নীলা এমন একটি রত্ন, যে রত্ন শনিদেবের, আর এটি তখনই শুভ ফল দেয় যখন আপনার জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় থাকে। অনেকে মনে করেন যে শনিগ্রহ খারাপ রয়েছে তাহলে একটি নীলাই পরে নিই বা পরিধান করি, কখনোই ভুল করেও নীলা পরিধান করবেন না, সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, শনিকে যদি অনেক পরিমাণে ভালো রাখতে চান এবং যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় রয়েছে তারাই কেবল নীলা পরিধান করুন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।